নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জেনিথ এডুকেশন। আজ আমরা আলোচনা করব ভারতীয় মুদ্রার সিম্বল নিয়ে, ভারতীয় টাকার যে সিম্বল সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতীয় টাকার সিম্বল, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক এই সিম্বলটা গ্রহণ করার পেছনে এবং সিম্বলটা কে তৈরি করেছে বা তৈরি করার পেছনে কী ইতিহাস আছে। দেখুন, 2009 সালের 5ই মার্চ ভারত সরকার টাকার প্রতীক অঙ্কনের একটি প্রতিযোগিতার কথা ঘোষণা করেন। 2010 সালের কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় উল্লেখ করেন যে টাকার প্রস্তাবিত প্রতীকটিতে ভারতীয় সংস্কৃতি ও তার স্বাতন্ত্র্যের প্রতিফলন ঘটবে। প্রতিযোগিতা থেকে প্রাপ্ত প্রতীকগুলি থেকে 5টি প্রতীক বেছে নেওয়া হয়। 2010 সালের 24শে জুন কেন্দ্রীয় ক্যাবিনেটের একটি বৈঠকে এই 5টি প্রতীকের মধ্যে একটিকে টাকার প্রতীক হিসাবে গ্রহণ করার কথা ছিল, কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রীর একটি অনুরোধ রক্ষা করতে গিয়ে এই সিদ্ধান্ত গ্রহণে কিছু বিলম্ব হয়। স্থির হয় 2010 সালের 15ই জুলাই ক্যাবিনেটে পুনরায় বৈঠক হবে। এই বৈঠকে আইআইটির প্রাক্তন ছাত্র ডক্টর উদয় কুমার অঙ্কিত প্রতীকটিকে টাকার প্রতীক হিসাবে বেছে নেওয়া হয়। এই প্রতীকটি দেবনাগরীর র ও রোমান বড় হাতের আর অক্ষর দুটির সংমিশ্রণে সৃষ্ট। প্রতীকটির উপরের অংশে দুটি সমান্তরাল রেখা ভারতীয় জাতীয় পতাকার একটি রূপকল্প সৃষ্টি করেছে। এই যে রূপকল্প সৃষ্টি করেছে জাতীয় পতাকার, এটা দেখে নেওয়া যাক। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেবনাগরীর যে র, তার উপরে যে দুটো সমান্তরাল দাগ, এই দুটো দাগ একটা আমাদের জাতীয় পতাকার রূপকল্প সৃষ্টি করেছে। এইভাবে এটাকে ইমাজিনেশন করা হয়, ঠিক আছে? এর ফলে মার্কিন ডলার ও পাউন্ড স্টার্লিং, ইউরো, ইসরায়েলি নিউ সেকেল, জাপানি ইয়েনের মতো ভারতীয় টাকারও নিজস্ব একটি প্রতীক চিহ্ন হয়। এবার আমরা দেখে নেব যে ভারতীয় টাকাতে কতগুলি ভাষা উল্লেখিত থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 15টি ভাষা রয়েছে। 10 টাকার নোটের একটা ছবি দেওয়া রয়েছে যেটাতে 15টি ভাষা রয়েছে। এই 15টি ভাষা কী কী? আসামিজ, বেঙ্গলি, গুজরাটি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মালায়ালম, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু, উর্দু। এই 15টি ভাষা ছাড়াও আরও 2টি ভাষা থাকে যেগুলো এখানে উল্লেখ করা নেই, সেগুলি হলো হিন্দি এবং ইংলিশ। তাহলে টোটাল কটা ভাষা থাকে? 17টা। এরপর আমরা দেখে নেব ডক্টর উদয় কুমার সম্পর্কে, যিনি আমাদের এই প্রতীকটি মানে টাকার প্রতীকটি ডিজাইন করেছেন, ঠিক আছে? ডক্টর উদয় কুমার দ্য ম্যান হু ডিজাইন দ্য রুপি সিম্বল। তার নাম হচ্ছে ধর্মলিঙ্গম উদয় কুমার। ডেট অফ বার্থ 10ই অক্টোবর 1978 ইন চেন্নাই। এডুকেশনাল কোয়ালিফিকেশন স্টাডিড আর্কিটেকচার অ্যাট আন্না ইউনিভার্সিটি চেন্নাই, মাস্টার্স ইন আর্কিটেকচার ফ্রম আইআইটি মুম্বাই। স্পেন্ড 5 ইয়ার্স অ্যাট দ্য আইআইটি মুম্বাই ক্যাম্পাস আর্নিং PhD ইন ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন। জব প্রোফাইল, বর্তমানে জব করছে কোথায়? জব করছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ডিপার্টমেন্ট অফ ডিজাইন অ্যাট দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন গুয়াহাটি, মানে আইআইটি গুয়াহাটিতে বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিজাইনে তিনি জব করছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই রুপির নিউ সিম্বলটি এবং ডক্টর উদয় কুমার এবং তার ছবি, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন প্রসেস, মানে কী প্রসেসে এটা নেওয়া হয়েছিল, ওটা তো আগেই বাংলাতে আলোচনা করলাম, আগেই ছিল দেওয়া, এখানে ইংলিশে দেওয়া রয়েছে। এখানে দেখো আরও দেওয়া রয়েছে যে 3000টা যে ডিজাইনগুলো কম্পিটিশানে নেমেছিল, সেই 3000টা ডিজাইন
এখানে তার কিছু কিছু ডিজাইন দেখো নিচে দেওয়া রয়েছে। এই ডিজাইনগুলোর মধ্যে থেকে এই রুপির চিহ্নটি বেছে নেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উদয় কুমার এই সিম্বলটা তৈরি করেছিল এবং তার জন্য তাকে 2,50,000 টাকা পুরস্কৃত করা হয়েছিল। এই সিম্বলটার ক্যারেক্টারাইটিস যেটা আগে আলোচনা করেছি সেটা এখানে দেওয়া আছে। এখানে ক্যারেক্টারাইটিসটা আরেকবার দেখে নেওয়া যাক। দ্য রুপি সিম্বল ইজ পারফেক্ট ব্লেন্ড অফ রোমান আর অ্যান্ড দেব অ্যান্ড দ্য দেবনাগরী র, অর্থাৎ রোমান আর এবং দেবনাগরী র এই দুটা সংমিশ্রণে রুপির সিম্বলটা তৈরি হয়েছে। প্যারালাল লাইন্স অ্যাট দ্য টপ মেক্স অ্যান ইলিউশন অফ ইন্ডিয়ান ট্রাই কালার ফ্ল্যাগ অ্যান্ড অলসো সিম্বলাইজ দ্য সাইন অফ ইকুয়ালিটি। তাহলে বলছে উপরের যে দুটো প্যারালাল লাইন, এই দুটো প্যারালাল লাইন ইন্ডিয়ার পতাকার একটা ইলিউশন তৈরি করে এবং এটা হচ্ছে ইকুয়ালিটির প্রতীক, ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের প্রতীক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড কারেন্সি সিম্বল, ভারতীয় মুদ্রা যেমন দেখলাম সেই রকমই আরও বিভিন্ন দেশের যে সিম্বল আছে, মুদ্রার যে সিম্বল আছে সেগুলো এখানে দেওয়া আছে। দেখুন প্রথমে আছে ইন্ডিয়ান রুপি, এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আছে ইন্ডিয়ান রুপি, তারপরে আছে ইউএস ডলার, তারপরে আছে পাউন্ড, ইউকের পাউন্ড স্টার্লিং, তারপরে আছে ইউরোপিয়ান ইউনিয়নের ইউরো, তারপরে আছে জাপানিজ ইয়েন, তারপরে আছে সাউথ আফ্রিকান র্যান্ড, তারপরে আছে ইউক্রেনের হিব্রিনিয়া, তুর্কির লিরা, কোস্টারিকার কোলন, সুইজারল্যান্ডের ফ্র্যাঙ্ক, তারপরে কোরিয়ার ওন, নাইজেরিয়ার নাইরেজ, লাওসের কিপস, তারপর মঙ্গোলিয়ার আছে তুগ্রিক, কিউবার আছে পেসো এবং থাইল্যান্ডের আছে বাহট। এখানে আরও কিছু সিম্বল আছে নতুন, এই যেমন নিউজিল্যান্ড ডলার, এখানে দেখতে পাচ্ছেন এই যে নিউজিল্যান্ড ডলার, কানাডিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ডলার, সিঙ্গাপুর ডলার, সুইডিশ ক্রোনা, রাশিয়ান রুবেল, চীনের রেনমিনবি, জাপানিজ ইয়েন, সুইস ফ্র্যাঙ্ক, সাউথ কোরিয়ান ওন, এগুলো বাকিগুলো আগেই দেখলাম। এরপর আমরা দেখব যে ভারতে যে মুদ্রা ডিমনিটাইজেশন হয়েছিল সেটা দেখব। ডিমনিটাইজেশন অফ ইন্ডিয়া প্রথম টাইম হয়েছিল, প্রথমবার হয়েছিল 12 জানুয়ারি 1946, সেকেন্ড টাইম হয়েছিল 16 জানুয়ারি 1978 এবং থার্ড টাইম হয়েছিল 8ই নভেম্বর 2016। এই 8ই নভেম্বর 2016 ডিমনিটাইজেশন হওয়ার পর নতুন কিছু নোট ইস্যু করা হয়েছিল এবং পুরনো যে সমস্ত নোট ছিল সেগুলিকে বাদ দেওয়া হয়েছিল। তো দেখে নেব এই নতুন নোটগুলি সম্পর্কে। এখানে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হলো নোটের পিছনে যে ছবিটা থাকে সেটা কিসের ছবি, সেটাই বেশিরভাগ এক্সামে আসে। তো চলো দেখে নেওয়া যাক। এখানে বলছে 2000 রুপি, 2000 টাকার নোটের পিছনে রিভার্স সাইডে আছে মঙ্গলযানের ছবি, বাকি ডিটেলস এখানে দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে মঙ্গলযানের ছবি, এটা হলো মঙ্গলযান, এটা তারপরে দেখবো 500 রুপিস, 500 টাকার নোটের পিছনে রেড ফোর্ট অর্থাৎ লাল কেল্লার ছবি আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা হলো লাল কেল্লা, এই যে এটা এটা হচ্ছে লাল কেল্লা, লাল কেল্লার ছবি আছে। তারপর দেখতে পাচ্ছেন 200 রুপিস, এখানে সাঁচি স্তূপের ছবি আছে। এই যে এটা হলো সাঁচি স্তূপ, দেখতে পাচ্ছেন এটা হলো সাঁচি স্তূপ, এই যে সাঁচি স্তূপ। তারপর দেখতে পাচ্ছেন 50 রুপিস নোট, 50 টাকার নোট, 50 টাকার নোটে হাম্পির ছবি আছে, এই যে হাম্পি।
এই যে হাম্পি, হাম্পির ছবি আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 100 টাকার নোট। এই 100 টাকার নোটে, 100 টাকার নোটে রানী কি ভাবের ছবি আছে, রানী কি ভাব। এই যে দেখতে পাচ্ছেন এটা রানী কি ভাব, রানী কি ভাব এটা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 10 টাকার নোট, 10 টাকার নোটে কোনাক সান টেম্পেলের ছবি আছে। এই যে এটা কোনাক সান টেম্পেলের হুইলটা। তারপরে দেখব 20 টাকার নোট, 20 টাকার নোটের ব্যাক সাইডে ইলোরা কেভস, ইলোরা গুহার ছবি আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইলোরা গুহার ছবি, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।